পক্ষের চিফ পার্সোনাল অফিসার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জনাব নাসিরউদ্দিন। সেই সাথে আমার সাথে ডান দিকে আছেন অত্যন্ত ক্রীড়া পাগল একজন ব্যক্তিত্ব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পার্সোনাল অফিসার ইরফান সাহেব। সেই সাথে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়াঙ্গনে প্রথমে খেলোয়াড় ছিলেন, তারপর সংগঠক, এখন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জনাব সুলতান মাহমুদ খান শাহিন। তাদের সামনে আছেন আমার বাম দিকে নিরাপত্তা বিভাগ এবং ডান দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা খেলা আশা করেছিলাম, কিন্তু নিরাপত্তা বিভাগ যেভাবে তাদের ক্রীড়াশৈলী দেখিয়েছে আমরা অভিভূত একটি ভালো খেলার উপহার। প্রথমে ব্যাট করতে নামিয়ে ইন্ডিয়ান ডিপার্টমেন্ট 113 রান করে 8 উইকেটে জয়ী হয়েছে। তারা ফাইনালে গেছে, কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের দ্বিতীয় সেমিফাইনাল। টিম দুটি হচ্ছে মেরিন বিভাগ ও বিদ্যুৎ বিভাগ। আশা করি আমরা সবাই 6-4 মাত্র 29 বলে 53 রান করেছে। নিরাপত্তা বিভাগের আল আমি আমরা এখানে সবাই বন্দরের কর্মকর্তা কর্মচারী আছি, খেলাধুলা করার জন্য আমাদের কাছে টাকা আছে কত আপনারা জানেন? আমাদের কাছে 1 কোটি টাকা আছে। এই টাকাটা দুই ভাগে খরচ, একটা হচ্ছে আপনারা নিজেরা খেলেন, আরেকটা হচ্ছে আমাদের এখান থেকে বিপিএল এ খেলা হয়, ফুটবল খেলা হয়, যেখানে আমাদের কোনো প্লেয়ার নেই, ওটার পিছনে খরচ হয় 24 লাখ। তারপরে ক্রিকেট খেলা হয়, সেখানে আমাদের কোনো প্লেয়ার না, ওটার পিছনে খরচ হয় এরকম প্রায় 30 লাখ টাকা। কাবাডি খেলা, হকি খেলা হয়, যেখানে আমাদের কোনো প্লেয়ার নাই, সেখানেও এরকম টাকা খরচ। যে টাকাটা অবশিষ্ট থাকে এগুলো খরচের পরে সেটা দিয়ে আপনার আমাদের দুটা খেলাই গুরুত্ব, ওইটা আমাদের ব্র্যান্ডিংয়ে কাজে লাগে, আর এটা হচ্ছে আমাদের নিজেদের শরীরচর্চা, আমাদের ক্রীড়ায় কাজে লাগে। আপনারা যদি এইখান থেকে খেলে যোগ্যতা অর্জন করতে পারেন ওই টিমে যান, তাহলে যে 40 লাখ টাকা আমরা ক্রিকেটের পিছনে খরচ করি ওইটা আপনাদের জন্য। সিকিউরিটি ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আপনারা যারা খেলেছেন, কে হেরেছেন, কে জিতেছেন, তার চাইতে বড় কথা হচ্ছে আমরা এখান থেকে কিছু ভালো প্লেয়ার, এই ভালো প্লেয়ারগুলোকে দিয়ে অনুরোধ করব যে আমাদের পরবর্তী টিম গঠন। 15 জন প্লেয়ার, তার পিছনে খরচ হচ্ছে 40 লাখ টাকা, তাহলে প্লেয়ার পিছু কত করে? আপনাদেরকে এই পুরো টাকার সুফলটা দিতে চাই আপনারা। যাই হোক, আপনাদের সবার শুভকামনা। আরিফ ভাইকে অনুরোধ করবো এবং সেই সাথে ইঞ্জিনিয়ারিং টিমের যে অধিনায়ক আছেন অনুরোধ করবো সেরা প্লেয়ারগুলো আপনি বেছে নেবেন।